এই কচ্ছপ এলো কোথা থেকে? বস্তা খুলতে চমকে উঠল বিএসএফ। খবর দেওয়া হলো বন দফতরে। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক পাচারকারীকে পুলিশের হাতে তুলে দিল সীমান্ত রক্ষী বাহিনী। ফের সীমান্তে পাচারের আগে পাচারকারী ছক বানচাল করলো বিএসএফ। বিএসএফ এর জালে ধৃত এক, উদ্ধার বিপুল পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপ। ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। সীমান্তবর্তী এলাকায় পাচারের ঘটনা নতুন কিছু নয়। কখনো সোনা পাচার, কখনো ফেন্সিডিল, আবার কখনো গরু কিংবা কচ্ছপ পাচারের মতন ঘটনা প্রায় ঘটে থাকে সীমান্তে। তবে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বিভিন্ন সময় বানচাল হয়ে গিয়েছে পাচারকারীর ছক। দিন রাত এক করে সীমান্তে কর্তব্যে অবিচল রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিভিন্ন সময় সীমান্তে চোরা চালানের ঘটনায় পাচারকারীকে ধরে ফেলেন বিএসএফ। এদিন ফের সীমান্তে পাচারের ছক বানচাল করে বিএসএফ, পাশাপাশি এক পাচারকারীকেও আটক করে বিএসএফ। উদ্ধার বিপুল পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপ। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের তারালি সীমান্তে। জানা যায় প্রতিদিনের মতন এদিন সকালেও তারালি সীমান্তে নাকা চেকিং করছিলেন সীমান্তরক্ষী বাহিনীর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেই সময় ওই তারালি গ্রামেরই এক বাসিন্দা একটি বস্তা নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাকে দাঁড় করায় বিএসএফ। এরপর ওই ব্যক্তির কাছে থাকা বস্তা খুলতেই চোখে পড়ে বিরল প্রজাতির কচ্ছপ। একটি দুটি নয়, ওই বস্তা থেকে উদ্ধার হয়েছে 155টি বিরল প্রজাতির কচ্ছপ। এরপরই ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম আলমাসুদ গাজী, বয়স 24 বছর, তারালি গ্রামের বাসিন্দা ওই যুবক। ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বিএসএফ জানতে পারে এই কচ্ছপগুলি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচার করার মতলব করেছিল ওই যুবক। ওই যুবককে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। সেই সাথে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। এদিন স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে যুবককে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। পাশাপাশি এর পেছনে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে সীমান্তবর্তী এলাকাগুলিতে আরো কড়া নজরদারির ব্যবস্থা করা হবে, যাতে সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ কিংবা পাচারের ঘটনা না ঘটে। জানা যায় ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে সর্বদা নজরদারি চালানো হবে বলে জানিয়েছে বিএসএফ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।